गोरा मोरो सुंदर सुंदर वन कीर्तन रस केली रे ए ए ए केवा गदाधर सने करे सने करे अरे गदाधर सने करे कीर्तन कीर्तन रस केली आहारे कीर्तन करे गो आज कीर्तन करे गो आज कीर्तन करे गो आज कीर्तन करे गो भक्तगण संगे नी आज कीर्तन करे गो भक्तगण हरे ए ए श्रद्धेय समागत साधु गुरु वैष्णव मंडली ब्राह्मण मंडली विद्वान मंडली और भक्त मंडली सकले श्री चरणी এই অভাগিনী কন্যার রইল সহস্র সহস্র প্রণিপাত এবং আমার রাধারানীর অংশভূতা জননীগণদের চরণেও রইল অসংখ্য অসংখ্য প্রণাম এবং এই সোনার বাংলায় ছোট্ট ছোট্ট ভাই ও বোনেদের জন্য রইল বুক ভরা ভালোবাসা কেননা শাস্ত্রে বলেছেন ভক্তের উচ্ছিষ্ট ভক্ত পদরজ ভক্তের পদধৌত জল এই তিন হয় মোর সাধনার মহাবল তাই আপনারা কৃপণতা না করে এই অভাগিনী কন্যাকে দুই বাহু তুলে আশীর্বাদ করবেন
যেন কিঞ্চিত গৌর কথা কৃষ্ণ কথা আস্বাদন করে আপনাদের মতো ভক্তদের কাছে আপনাদের মতো ভক্তদের আস্বাদন করাতে পারি। আজ আমি আপনাদের কাছে দাঁড়িয়ে আছি একটি পুতুলের ন্যায়, কারণ একটি পুতুল তখনই নাচতে পারে যখন কোনো ব্যক্তি তাকে নাচায়। তাই আজ আমি আপনাদের সম্মুখে দাঁড়িয়ে আছি একটি পুতুলের স্বরূপ। আপনারা যদি আমায় নাচাতে চান তবেই আমি নাচব, আর আপনারা যদি আমায় না চান তবে আমি কেমন করে নাচব বলুন। তাই আপনারা সকলে আমায় আশীর্বাদ করুন যেন আমি কিঞ্চিত গৌর কথা কৃষ্ণ কথা আপনাদের কাছে শোনাতে পারি। তাই বৈষ্ণব পদবর্তে কি বললেন, গোরা মোর সুন্দর বনমালী, সুন্দর বনমালী গদাধর শনি করে শনি করে কীর্তন রস কেলি, কীর্তন রস কেলি। বৈষ্ণব পদকর্তা কি বললেন, গোরা মোর সুন্দর বনমালী। বনমালী কথার অর্থ কি বা বনমালী কে জানতে চান? তবে শুনুন, কোন এক ভদ্রলোক তার একটি সুন্দর ফুলের বাগান রয়েছে। সেই ফুলের বাগানে আগাছা কুগাছা দূরীভূত করার জন্য একজন মালী রেখেছেন। কেননা সেই ফুল গাছের আগাছা কুগাছা তুলে না ফেললে তাতে ফুল হবে না, আর যদিও হয় কিন্তু ভালো হবে না। তেমনি ভাবে আমাদের এই দেহ বাগানে যে আগাছা কুগাছা ধরে আছে, সেই আগাছা কুগাছা দূরীভূত করার জন্য একজন মালির প্রয়োজন। তাই অধুনা কলিযুগে আমাদের দেহ বাগানের আগাছা কুগাছা দূরীভূত করার জন্য গৌর হরি এসেছেন। তাই গৌর হরিকে বলা হয়েছে বনমালী। রাধে রাধে। আমার গোরা বনমালী, আমার গোরা বনমালী, আমার গোরা বনমালী, আজ ভক্ত স্বরে করে গেলি গোরা বনমালী, আজ ভক্ত স্বরে করে গেলি গোরা বনমালী, আজ ভক্ত স্বরে করে গেলি গোরা ভক্ত মন্ডলী, ভক্ত সনে করে গেলি আজ থেকে 534 বছর পূর্বে শচী মায়ের কোল আলো করে আবির্ভূত হয়েছিলেন গৌর হরি। সেদিন তিথিটি কি ছিল, সেদিন তিথিটি কি ছিল মা? সেইদিন তিথিটি ছিল ফাল্গুনী পূর্ণিমা তিথি। তাই শাস্ত্রে বলেছেন, ভাগীরথীর তট রম্যং শচী মায়ের ভবার নবে, ভবার নবে রাহু গ্রস্ত পূর্ণিমায়ং গৌরাঙ্গ প্রকট ভবে, গৌরাঙ্গ প্রকট ভবে। যখন গৌর হরি এসেছিলেন তখন আমাদের অবস্থা কেমন ছিল? আমরা ছিলাম অচৈতন্য, ছিলাম অচৈতন্য,
করতে ধন্য আরে কলির দিবে করতে ধন্য রে নাম আমরা শ্রীরাম চৈতন্য শ্রীরাম চৈতন্য শুধু ভক্তমণ্ডলী মায়েরা ও বাবারা আচ্ছা আপনারা বলুন তো আপনারা একসঙ্গে কয়টি গ্রহণ দেখেছেন আমরা একসঙ্গে কয়টি গ্রহণ দেখি কি গো মা একটি গ্রহণ হয় কারণ সূর্যে গ্রহণ হলে চন্দ্রে হয় না আর চন্দ্রে গ্রহণ হলে সূর্যে হয় না কিন্তু আমাদের মহাপ্রভু যখন আবির্ভূত হয়েছিলেন তখন আমরা একসঙ্গে তিনটি গ্রহণ দর্শন করেছিলাম কি কি আকাশে হলো চন্দ্র গ্রহণ চন্দ্র তা দেখে প্রভুর জন্মগ্রহণ আর প্রভুর জন্মগ্রহণ দর্শন করে সকল নদিয়াবাসীর বদনে বদনে হরি নাম গ্রহণ হরি নাম হরি নাম গ্রহণ হরি হরি বলে গো হরি হরি বলে গো হরি হরি বলে গো হরি হরি বলে গো তারা বাহু তুলে নিচে নিচে হরি হরি বলে গো তারা বাহু তুলে নিচে নিচে হরি হরি বলে গো তাই সচির নন্দন গৌর হরি আমার আজ ভক্তদের সঙ্গে নিয়ে কীর্তন করছে কীর্তন করতে করতে হঠাৎ ভক্তগণ শানে প্রভু দূর করিব না দিয়া জগ জানে তাই গৌর হরি আমার আজ মনে মনে ভাবছে আমি কেমন করে জীবের কলঙ্ক দূর করব
ভক্তমণ্ডলী মায়েরা ও বাবারা, প্রভু আজ যে কলঙ্কের কথা ভাবছেন, সে কলঙ্ক কি বা কলঙ্ক কাকে বলে? তবে শুনুন, আমাদের এই মানব জীবনে সকলেরই কিছু না কিছু কর্তব্য রয়েছে, আর সেই কর্তব্য যখন বিচ্যুতি হয় তখন তাকেই বলা হয় কলঙ্ক। যেমন কোন মাস্টার মশাই স্কুলে গিয়ে খবরের কাগজে পড়েছেন, পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে পড়েছেন তার কোনো খেয়াল নেই, তাহলে কি তার ছাত্রদের প্রতি কর্তব্য পালন করা হলো? হলো না। এখানে যদি কোনো শিক্ষক বা শিক্ষিকা থেকে থাকেন আমাকে ক্ষমা করে দেবেন, কারণ এই সত্যি। আবার কোনো ডাক্তার বাবু তার কর্তব্য কি? রোগীদের সেবা করা। তা না করে তিনি যদি মাসে মাসে মাইনে নেন আর রোগীদের জন্য যে সকল ঔষধগুলি ওপর থেকে আসে সেগুলি আবার বাইরে বিক্রি করে দেন, তাহলে কি তার রোগীদের প্রতি কর্তব্য পালন করা হলো? হলো না। আবার কোনো মা পতি সেবার জন্য পতি গ্রহণ করেছেন, তা না করে তিনি যদি উপপতির সেবা করেন তাহলে কি তার কর্তব্য পালন করা হলো? হলো না। তাই শচীর নন্দন গৌর হরি আমার আজ এই সকল কলঙ্কের কথা ভাবছে। তার সঙ্গে আরো একজন ভক্তির কলঙ্কের কথা ভাবছে। তিনি কে? তিনি হলেন বৃন্দাবন দাস ঠাকুর, যিনি চৈতন্য ভাগবত লিপিবদ্ধ করেছিলেন। সে বৃন্দাবন দাস ঠাকুর কে? তিনি হলেন শ্রীবাস পণ্ডিতের ভাই, নাম যার নারায়ণী, তিনি হলেন বাল্য বিধবা। একদিন শ্রীমন মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতের বাড়িতে মধ্যাহ্নকালীন সেবা করলেন, সেবার পর বিশ্রাম করছে, আর নারায়ণী প্রভুর চরণ সেবা করছে। চরণ সেবা করতে করতে প্রভুর চরণে কেঁদে কেঁদে জানাচ্ছেন, প্রভু গো, ও গো গৌর হরি, আমার মনের বাসনা ছিল, আমার মনে এক বাসনা ছিল, তা যে আমার পূরণ হলো না প্রভু। আমার মনের বাসনা ছিল আমি স্বামী সুখে সংসার করব, তা তো হলো না প্রভু, তাই আমার মনের বাসনাও পূরণ হলো না। আর জানো প্রভু, আমি না আমি মাও হতে পারলাম না, তাই অন্তর্যামী ভগবান নারায়ণের সেই আত্মনাথ বুঝতে পেরে নারায়ণীকে বলছে, নারায়ণী তুমি আমার এই চর্বিত তাম্বুল এটি বাইরে ফেলে দিস। তখন নারায়ণী প্রভুর সেই চর্বিত তাম্বুল নিয়ে বাইরে এলেন, এসে মনে মনে ভাবছে, তাই তো প্রভুর এই চর্বিত তাম্বুল আমি কোথায় ফেলি? যদি কেউ পদদলিত করে চলে যায় তাহলে যে আমার অপরাধ হবে। এইভাবে মনে মনে করে নারায়ণী প্রভুর সেই চর্বিত তাম্বুল নিজেই সেবন করলেন, পুনরায় প্রভুর চরণ সেবা করতে লাগলেন। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল। কিছুদিন পরে হঠাৎ জানা গেল নারায়ণী হলেন অন্তঃসত্ত্বা। এই কথা চতুর্দিকে ছড়িয়ে গেল, জেনে গেল নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ। তারা বলছে, ছি ছি, শিবাস পণ্ডিতের বাড়িতে এমন কাণ্ড, বিধবা নারীর নাকি ছেলে হবে। তাই তারা সকলে একসঙ্গে মিলে শিবাস পণ্ডিতের কাছে নালিশ জানাতে গিয়েছে। তখন শিবাস পণ্ডিত বলছে নারায়ণীকে ডেকে বলছে, নারায়ণী নারায়ণী,
সত্য করে বল তোর এই গর্ভের সন্তানের পিতা কে তার নাম কি তখন নারায়ণী আমার কেঁদে কেঁদে বলছে আমি তো বুঝতে পারবো না আমি বলতে পারবো না আমার এই গর্ভের সন্তানের পিতা কে তুমি বলো আমার এই গর্ভের সন্তানকে প্রশ্ন করো যে তার পিতা কে তার নাম কি তখন শিবাস পণ্ডিত সেই গর্ভের সন্তানকে প্রশ্ন করছে বল তোর পিতা কে তার নাম কি তখন সেই গর্ভ থেকে সন্তান উত্তর দিচ্ছে গুরু মোর নিত্যানন্দ নিত্যানন্দ পিতা শ্রী চৈতন্য পিতা শ্রী চৈতন্য এ গর্ভে আছি আমি আছি আমি নাম মোর দাস বৃন্দাবন নাম মোর দাস বৃন্দা জন্মগ্রহণ করলেন বৃন্দাবন দাস ঠাকুর আর জন্মগ্রহণ করে চৈতন্য ভাগবত লিপিবদ্ধ করলেন তাই শ্রীমান মহাপ্রভু আমার আজ এই সকল কলঙ্কের কথা ভাবছে আর ভক্তদের সঙ্গে নিয়ে কীর্তন করছে কীর্তন করতে করতে হঠাৎ গদাধরের বদন পানে তাকালেন গদাধর হলেন রাধা শক্তি তাই গদাধরের বদন পানে তাকাতেই শ্রীমতী রাধারানীর কলঙ্কের কথা মনে পড়ল তখন ডাকি কাহে গদাধর তুমি জানি দাস ঠাকুর লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন প্রেমানন্দে
प्रेमानंद आज गौर गुण ओ गुण गाय रे ए प्रेमानंदे प्रेमानंद राधे 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 राधे
प्रेमानंदे प्रेमानंद। अतः अमरा गौरचंद्रिका कोलाना